السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. عن عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله إلى آخر الحديث. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের মাঝে একটি হাদিস কিছু অংশ পেশ করেছি, ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা প্রবাসে যারা এসেছি এবং দেশেও যারা আছে, অধিকাংশ মানুষ সঠিক ইসলাম জানে না, ইসলাম সম্পর্কে প্রায় অজ্ঞ। সঠিক ইসলাম জানে না বললেই চলে, এমন লোকও পাওয়া গেছে যে সুরাতুল ফাতেহাটা পড়তে পারে না, এমন লোকও আছে। আছে না নাই? সুরাতুল ফাতেহা পড়তে পারে না, এর জন্য দায়ী কি? মা বাপ, ঠিক না? কারণ আমরা বড় হয়েছি মা বাপের ছত্র ছায়া, মা বাপ আমাদেরকে যা শিক্ষা দিয়েছে আমরা তা শিখেছি, তাই না? মা বাপ যদি আমাদেরকে সঠিক দিন শিক্ষা দিত তাহলে দিন সম্পর্কে আমরা ভালোই জানতাম, বিশেষ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য যা শিখার প্রয়োজন সেটা যদি আমাদেরকে শিক্ষা দিত আমাদের মা বাপ তাহলে আমরা দিন সম্পর্কে এত অজ্ঞ হতাম না। সঠিক দিন যেটা দিন নয় সেটাই আমরা দিন জেনে বসে আছি, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা বলে এটাই ধর্ম, তাই না? আমার দেখে তো বাপ যদি শিক্ষা গ্রহণ না করে তো ছেলেকে কি শিক্ষা দেবে? অথচ ইসলামের যে নিয়ম সেটা হচ্ছে যে ছোট ছোট ছেলে সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেবে ছোট থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বাচ্চা, সেই সাহাবীকে বলছেন ইয়া গোলাম, হে বৎস, ইন্নি উআল্লিমুকা কালিমাতিন, আমি কয়েকটা বাক্য তোমাকে শিক্ষা দেব। কি বলছেন? কয়েকটি বাক্য শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন। প্রথমে শিক্ষা দিচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য, কারণ আল্লাহর ভয়, আল্লাহর দিন সম্পর্কে যদি কোনো বান্দা জানে, বাচ্চা ছেলেরও জানে, তাহলে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে অন্যায় কাজ করবে না। তাহলে কি বলছেন? তুমি যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো, তাজিদহু তুজাহাক, তাহলে তাকে তোমার সামনেই পাবে, আল্লাহকে তোমার সামনেই পাবে যদি আল্লাহকে স্মরণ করো। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে, বাজারে কাছে যাবে না, মূর্তির কাছে যাবে, অনেক মূর্তি ছিল না, মূর্তির কাছে, খাজা বাবার কাছে, দয়াল বাবা, ল্যাংটা বাবা, কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ,
যদি কিছু চাও একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা সাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কিছু সাহায্য প্রার্থনা করো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই শিক্ষা যদি সঠিক দেয় মা বাপ, তাহলে ওই সন্তান কোনোদিন শিরিক করবে না, ঠিক না? মা বাপ শিক্ষা দেয় নাই তো, সঠিক শিক্ষা না দেওয়ার কারণে তো আজকে মানুষ কবর বাজারে একবার লুটে পড়ে পড়ছে। আমরা কি করতে পারি? প্রবাসে আমরা এসে আমাদের সম্মানিত শেখদের মাধ্যমে এবং আরও বিভিন্ন ইসলামিক সেন্টারের মাধ্যমে জানতে পারলাম যে আমরা অতীতে যেটা কাজ করেছি এটা খুবই অন্যায়, জঘন্যতম অন্যায়। আল্লাহ পাকের সাথে শিরিক আমরা করেছি। কারা করিয়েছেন? আমাদের মা বাপ, আমাদের বড়রা, তাই না? আমাদের কিছু করণীয় আছে। যদি মা বাপকে আমরা উদ্ধার করতে পারি আমাদের ইবাদতের মাধ্যমে, সঠিক ইসলাম শিক্ষার কারণে, এবং এই পথ ভোলা পিতা মাতার জন্য আমরা যদি দোয়া করি, হয়তো বা আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করতেও পারেন। কারণ আমরা পথভ্রষ্ট হয়েছি, আমাদের পথভ্রষ্টের জন্য দায়ী কারা? মা বাপ না? হয়তো বা অনেক মা বাপ আছেন তারা নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু ছেলেকে নামাজ পড়তে বলে নাই, ছেলেকে সূরা কেরাত শেখায় নাই। দিন ইসলাম বাদ দিয়ে দুনিয়াবী শিক্ষা দিয়েছে, হারাম উপার্জন করেছে, বাপে বসে বসে খেয়েছে, আর আল্লাহর ইবাদত বলতে তাহাজ্জুদের সালাত পড়েছে। বাপ তো নাজাত পেয়ে গেল, ছেলে নাজাত পাবে নাকি? পাবে। আল্লাহ পাক কি বলছেন? وقال الذين كفروا كافرا বলবে কিয়ামতের দিন, রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের মুরব্বী, আমাদের বাপ মা, আমাদের বড়জন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। যদি সঠিক দিন আমাদেরকে শিক্ষা দিত তাহলে আমরা পথভ্রষ্ট হতাম না। তাদের কারণেই আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। তাদেরকে দেখে দাও, নাজাল হুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে পদপিষ্ট করে লাঞ্ছিত অবস্থায় তারপরে জাহান্নামে দাও। তাহলে বাপ হয়তো সালাত করে তাহাজ্জুদ, মা হয়তো সালাত আদায় করে তাহাজ্জুদের, কিন্তু ছেলের হারাম অর্থ উপার্জন করে দেশে অর্থকে ইবাদত করছে, কবুল হবে? বাপ মাকে বিপদে ফেলে দেবে সন্তানগুলো। এই জন্য সঠিক দিন শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইবে। ওযা সাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু প্রার্থনা করবে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করবে। তাহলে আমরা কি কিছু চাইতে পারবো না আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে? আমি বললাম হাবিব ভাই আমাকে 1000 রিয়াল ধার দেন, এটা চাওয়া হলো না? হলো না, এটা চাওয়া কি শিরিক হবে নাকি? ভাই কলম কাঁদেন, আমি একটু লেখালেখি করি, শিরিক হবে? তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তিনটি গুণ যদি থাকে, আর ওই ব্যক্তির কাছে যদি চাওয়া হয় তাহলে শিরিক হবে না। ইনশাআল্লাহ ওস্তাদি পরে বিস্তারিত বলবেন। 1 নম্বর বিষয় হচ্ছে যার কাছে চাইবেন তাকে উপস্থিত থাকতে হবে, তিনি উপস্থিত। 2 নম্বর বিষয় হচ্ছে যার কাছে চাইবেন তিনি জীবিত থাকবেন, জীবিত থাকবেন, উপস্থিত থাকবেন। 3 নম্বর গুণ থাকতে হবে, যেই জিনিস পাবেন তার কাছে তার দেওয়ার মতন ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা নাই আপনি চাইলেন তাহলে এটা চলবে না। এমন ব্যক্তিকে আহ্বান করছেন জীবিত আছে কিন্তু অনুপস্থিত, শুনতেই পাচ্ছে না। একজন ব্যক্তি আক্রমণ করেছে,
আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি এমন ব্যক্তি আহ্বান করতে বাঁচাও বাঁচাও, কিন্তু সে শুনতেই পাচ্ছে না, চলবে না? আল্লাহর কাছে চাইতে হবে। এমন এক ব্যক্তির কাছে চাচ্ছেন যে মৃত কবরে গিয়ে বলছ, দাদা আমি অনেকদিন ধরে বিয়ে শাদি করেছি, ছেলে সন্তান হচ্ছে না, অনেক টাকা খরচ করেছি, কত টাকা খরচ করলাম বাবা, তোমার দরবারে অসহায় এসেছি, যদি তুমি আমাকে একটি সন্তান দান করো তাহলে তোমার দরবারে একটি খাসি কুরবানি করে দেব। বলে না বলে না বলে আমাদের দেশে মাঝে বলে, দেখেন না বাজারগুলোতে, ঢাকার পথে রাস্তাতে গোলাপ মাঝে দেখছেন না, কাকতে গুলোতে করে জাগর বাতিগুলো জ্বলছে, সে আগর বাতিগুলো মাটিতে পড়তে দেয় না, বাতির মধ্যে রাখে, বাতি থেকে ছাইগুলো চোখে মুখে ডলে, যে এই ছায়ের মধ্যে অপার করে না, দেখেন না গিয়ে দেখবেন। তাহলে খুঁজে দেখবেন, তাহলে পীরের কাছে যাচ্ছে, মৃত জীবিত নয়, যেতে পারবে বড় শরিক। তাহলে যার কাছে যাবেন তিনি জীবিত থাকবেন এবং দেওয়ার মতন ক্ষমতা থাকতে হবে। আজকে এই সন্তানগুলোকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজকের মা বাপ লাঞ্ছিত হচ্ছে সন্তানের কাছে। গত রবিবারের ঘটনা আমাদের নাটক জেলাতে, এক সন্তান তার মাকে জবাই করেছে, মাকে বাঁচানোর জন্য ছেলে গিয়েছে ছেলেকেও জবাই করেছে, তার বাপ গিয়েছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য বাপকেও মারছে, কিন্তু বাপ মরে নাই, গুরুতর আহত হয়েছে, কিন্তু ছেলে এবং তার মা একেবারে শেষ জায়গাতেই শেষ। যদি জানতো যে বাপকে, যদি জানতো যে মাকে, যদি শিক্ষা দিত মা বাপ, হতবাগা সন্তান কোনোদিন মায়ের গলা ছুরি তালা তো না। আল্লাহ পাক কি বলেছেন, ফালা তাকুল্লা হুমা উফফিম ওয়ালা তানহার হুমা, মা বাপকে উফ শব্দ ব্যবহার করবে না, তার সামনে ধমক দিয়ে কথা বলবে না, তাকুল্লা হুমা কাউলান করিমা, সম্মান সূচক কথা তাদের সামনে বলো, তাদের সামনে বলো। যদি শিক্ষাটা থাকতো তাহলে সে যত বড় দারুণ হোক না কেন পিতা, যত বড় অপরাধী হোক না কেন মা, কখনো মায়ের কথা শুনিতে রাখো না। সমাজ আজকে দিন শিক্ষা না দেওয়ার কারণে দুনিয়া বা শিক্ষা দিতে দিতে আজকে ছেলে সন্তানকে ভয় করে বুড়া বুড়ি মা বাপ, তারা ঠিক না ঠিক? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবী বলছেন যে সবচেয়ে উত্তম সৎ ব্যবহার পাওয়ার হকদার কে আমার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমার মা, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে। তারপরে কার? তোমার মা। তারপরে কে হক রাখে? তোমার মা। তারপরে কে? তারপর তোমার বাপ। তিন গুণ দিয়েছেন মায়ের মর্যাদা, অথচ সে মাকে যে কারণে হোক না কেন, যে অপরাধে হোক না কেন, মায়ের গলাতে ছুরিতে রাখো না। এই শিক্ষা না দেওয়ার কারণে, শিক্ষা না থাকার কারণে আজকে এই দুরবস্থা আমাদের সমাজে। ইসলাম সম্পর্কে একবার জিরো, আমরা জানি ইসলাম ভঙ্গের দশটি কারণ রয়েছে, দশটি কারণের মধ্যে একটি কারণ রয়েছে শেষের দিকে, যে দিন সম্পর্কে একেবারে উদাসীন, দিন না জানা, দিন শিক্ষা না করা। আপনি খুঁজেন দেখেন, আপনি এক সেক্টরে ট্রায়াল করে দেখেন যে কতজন সঠিক ইসলাম জানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ হচ্ছে বাচ্চাদেরকে ছোট থেকে তারবিয়ত দাও, এই জন্য বলা হয়েছে 7 বছর বয়স যখন হবে তখন ছেলেদেরকে নামাজের তারবিয়ত দাও, 10 বছর বয়সে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাও। বলছেন না বলেন নাই? আছে, সেটা তো আছে। আদর্শ না থাকার কারণে ছেলেরা বাপের সামনে ঘুরে বেড়াচ্ছে, সালাত আদায় করে না। হয়তো বাপ সালাত পরে মসজিদে যায়, কিন্তু ছেলেরা মসজিদে যায় না, কেন? ওই ছোটবেলাতে শিক্ষা দেয় নাই, না তাসাউদ জানে, না থানা বলতে পারে না পারে, না সুরাতুল ফাতিহা ঠিক মতন পড়তে পারে, না অন্য কোনো সুরা পড়তে পারে। তাহলে আমাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিস্তামাআত আলা ইয়া আয়ান ফাওকা বিশাইইন
লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি জেনে রাখো সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপকার করার চেষ্টা করে আর তোমার ভাগ্যে যদি উপকার না থাকে, লামিয়ান ফাউকা তোমার উপকার করতেই পারবে না যদি তোমার ভাগ্যে সে উপকার না থাকে। সারা বিশ্বের সমস্ত মানুষ চেষ্টা করতেছে যে আমি ভালো করব, তার সাহায্য করব, কিন্তু আল্লাহ পাক তকদির না লেখেন তাহলে সাহায্য করতে পারবে না। ইনিস্তামাউ আলা ইয়াদুদুকা বিশাইইন লাম ইয়াদুদুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি জেনে রাখো দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, যদি তোমাকে ক্ষতি করার চেষ্টা করে আর তোমার ভাগ্যে যদি ক্ষতি না থাকে, দুনিয়ার মানুষ ফেলে হয়ে যায় তোমার ক্ষতি করতে পারবে না। আজকে সুন্দর পরিবেশে দিন ইসলাম আমরা শিক্ষা গ্রহণ করেছি, কত সুন্দর এখানে বসার পরে খানা পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে, কত সম্মান কত মর্যাদা। এই দাওয়াত যদি আমাদের দেশে সেই শিরিক বেদাতে ভরা মানুষদের মাঝে যদি দেওয়া যায় তাহলে আপনার খুব ভালো করবে, উপকার করবে না, উপকার করবে? যত মুরব্বিয়ান আছেন বেদাতে হুজুর আপনার বিরুদ্ধে আগে সংগ্রাম করবে, বিরুদ্ধে সংগ্রাম করবে, যেই বেটা লোহাবি হয়ে গেছে, লামাজে হয়ে গেছে, আমাদের মজহাব ত্যাগ করে দিয়েছে, আমাদের দিন ধর্ম ত্যাগ করে দিয়েছে, সুতরাং একে বয়কট করতে হবে, এরকম কথা বলে না, বলে না, সমাজ থেকে বের করে দেয় না, দেয় না, এমনকি বাপের পক্ষ থেকে সৃষ্ট হয় যে আমরা সারা জীবন ধরে বাপ দাদাদের রীতি চালু করে এসেছি, আমরা যাতে মান্য করে এসেছি, তুমি আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলো, কেমন করে কথা বলো, আমি তো তোমাকে মানুষ করলাম, আমি তো লালন পালন করলাম, সৌদি আরব গিয়ে সৌদি আরবের টাকা পয়সা খেয়ে এবং সেই সমস্ত ইসলামের কথা বলে শুনে আমাদের কাছে প্রচার করতে চলবে না। বাপে ছেলের বিরুদ্ধে লেগে গেছে, সমাজ তার বিরুদ্ধে লেগে গেছে, কত চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারছে না, ঘটনা ঘটতে না করছে না। আল্লাহু আকবার। একজন ব্যক্তি বলছে সৌদি আরব যা কি করার জানি, আমি দেখিয়েছি কি করে, যারা সৌদি আরবে রাস্তা ধরে দেয়, রাস্তা ক্লিন করে, গাড়ি পরিষ্কার করে, সিগারেটের মাথা পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়, সেই সমস্ত মানুষগুলো ইসলামের সেন্টার থেকে দু এক বছর হাদিস শিখেছি বলছে আমরা হাদিস শিখে আছি, আমরা 50 বছর ধরে মাথার সাথে পাতা ঘষে ঘষে আমরা একটা হাদিস শিক্ষা করতে পারি নাই, আর 2 বছর ইসলামিক সেন্টার থেকে রাস্তা ধরে দেওয়ার পরে আসি বলছে আমরা হাদিস শিক্ষা আছি। আমরা বলি ওই সমস্ত হতবাগা মুফতিদেরকে 50 বছর পর্যন্ত যদি তোমরা হাদিস শিক্ষা করতে না পারো, 50 বছর পর্যন্ত পড়ানোর পরে পড়ার পরে যদি একটা হাদিস শিক্ষা করতে না পারো তাহলে ছেড়ে দাও তোমাদের সেই সমস্ত মাদ্রাসা, তোমরা চলে আসো সৌদি আরবে, রাস্তা ধরো দাও, ক্লিন করো, রাস্তা পরিষ্কার করো, গাড়ি পরিষ্কার করো। আর আমাদের মতো সেন্টারগুলো তো 2-1 বছর এই প্রতি সপ্তাহে শুক্রবার দিন দেখতে করে হাদিস শিক্ষা গ্রহণ করো। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সমাজ সাগের কাছে 100 হাদিস মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ, এর আগে আমরা 40 হাদিস মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো তোমার মতন হতভাগা হুজুরা যদি 2 বছর এখানে একটা হাদিস 100টা হাদিস মুখস্থ করতে পারে, আমাদের দেশের যেই সমস্ত শিরিক বেদাত রয়েছে এর মূল পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? কেন তোমরা বসে আছো? আসল কথা সন্তানের হোক, তারা জানছে হক কথারা বলে, রাসূল সন্তানের কথা বলে, কোরআনের কথা বলে, সই সুন্দর কথা বলে, যেই কথাগুলো আমরা কোনোদিন আমাদের মুখ থেকে বের হয় না, আসলে তারা এগুলো করেও না, সারা জীবন ফেঁকা ফাঁকা পড়তে পড়তে আসল কোরআনের হকিকত তারা জানে না, তারা চেষ্টা করে এই সমস্ত ব্যক্তিদের মুখ বন্ধ করার জন্য। সারা সৌদি আরবে যত ইসলামিক সেন্টার রয়েছে হাজার হাজার ভাইরা কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করার পরে তারা যখন প্রসার করে সেই দেশগুলোতে তখন তাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, তাদেরকে বের করতে হবে কিন্তু কিছুই করতে পারে না আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইনি সামা আলাইয়া যুদ্দুকা বিশাইন লাম ইয়াযুদ্দুকা ইল্লা বিশাইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, যদি সারা
মানুষ তোমার বিরুদ্ধে চক্রান্ত করে, তোমার ক্ষতি করার যদি চেষ্টা করে, তোমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হয়। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, তোমার যদি অপকার করতে চান আর তোমার অপকার দূর করবে, তোমাকে ভালো করে দেবে, একমাত্র আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। ভালো করার মালিক কে? একমাত্র আল্লাহ ভালো করতে পারেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, আল্লাহ তুমি পাক যদি তোমার ভালো করতে চান, তুমি দিন জানতে না, তোমার অন্তরে দিন শিক্ষা দিলেন আর সারা বিশ্বের মানুষ তোমার বিরুদ্ধে চক্রান্ত করল যে কেন দিন শিক্ষা করে, কেন তাওহীদ শিক্ষা করে, কেন তাওহীদের প্রসার করে, কেন দিনের প্রসার করে, সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, ফালা রাদ্দালি ফাদলি, আল্লাহর কল্যাণ থেকে কেউ তোমাকে দূরে রাখতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে এই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, সঠিক শিক্ষা যদি আমাদের অন্তর মধ্যে থাকে, তাহলে কোনো শিরিক বিদাত আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তাহলে আমাদেরকে শিক্ষা না থাকার কারণে দিন সম্পর্কে আমরা একবার জিরো হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করছেন, বুঝাচ্ছেন সাহাবীকে যে তুমি এটাই মনে রাখবে, যদি কোনো খারাপ যদি আসে আল্লাহর পক্ষ থেকে এসেছে, যদি খারাপ যদি চলে আসে তাও আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো বান্দা তোমার কোনো কিছুই করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য এক হাদিসে, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো, তাজিদু আমামা, তাহলে তাকে তোমার সামনেই পাবে। কাকে? আল্লাহকে। বিপদে আপদে যত প্রকারের বালা মুসিবত রয়েছে, সমস্ত বালা মুসিবতে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তোমার সামনে থাকবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআরাফ ইলাল্লাহি ফিরাখায়ে ইয়ারিফুকা। হে বৎস, তুমি যদি সুখের সময় আল্লাহকে স্মরণ করো, সচ্ছলতার সময় যদি আল্লাহকে স্মরণ করো, সুখের সময় যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি যখন বিপদে পড়বে, বিপদের মুহূর্তে আল্লাহ তোমাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, আল্লাহ আকবার আজান ধ্বনি উচ্চারিত হল, আমরা নাক ডাকিয়ে ঘুমায় থাকলাম না, ফজর আজান হয়ে গেছে, আমরা ঘুম ত্যাগ করে, বিছানা ত্যাগ করে আল্লাহ তাকে সালা দেব, ফজরের সালাত আদায় করব। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ফি সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফাওয়া ফি জিম্মাতিহি, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে হতভাগ্য মুসলিম, নামধারী মুসলিম সালাত করে না, মুসলিম দাবি করে, তারপরে বলে যে তোমার সাথে পাক্কা ঈমান আমার বেশি আছে, তুমি নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, তোমার নামাজ পড়লে তোমার অন্তরে কালী মাখা, তোমার অন্তর ভালো না, আমরা নামাজ না পড়লেও আমার ঈমান মজবুত আছে, আমাদের ঈমান ভালো আছে, ঈমানের বলে আমরা জান্নাতে চলে যাব, আর তোমাদের অন্তরে হিংসা আছে, অন্তরে কালী মাখা আছে, এই কালী মাখার কারণে তোমার ধান লাগে যাবে। বলে না বলে না? বলে। কারা বলে? নামাজেরা বলে না বেনামাজেরা বলে? তুমি নামাজ পড়ো, তখন তোমার অভাব দূর হয় না, তোমার বাবা মুসিবত দূর হয় না, তুমি লোকের সঙ্গে সব ডুবে থাকো, দেখো তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কত সুন্দর স্বাস্থ্য, যেখানে যায় সেখানে বরকত, ব্যবসাতে বরকত, চাকুরিতে বরকত, যেখানে যায় সেখানে আমি শুধু উন্নতি উন্নতি, নামাজ তো একদিনে পড়ি না, তোমার চাতে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। বলে না বলে না? হতভাগার দল, যে সমস্ত মুসল্লিরা সালাত আদায় করেন, তারা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা চায়, তাই না? তা না? আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর দয়া করো, ওয়াহদিনি আমাকে হেদায়ত দাও, ওয়াআফিনি আমাকে সুস্থ করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো। কে চায়?
এক নম্বর কথা আল্লাহ মাগফিরলি, আল্লাহ তোমাকে ক্ষমা করো। নামাজি ব্যক্তি বলে, ঠিক না, নামাজি ব্যক্তি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কেন? নামাজ পড়ার পরেও সে চিন্তিত, না জানি আমার নামাজটা বিপদে চলে যায়, না জানি আমার সালাত কবুল হচ্ছে না, আল্লাহ তুমি আমার সালাত কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেনামাজে জীবনও ক্ষমা চায় না, কারণ সে জানে যাওয়ার কোনো গুণা নাই। কথা ঠিক না ঠিক? বেনামাজি মনে করে আমার কোনো গুণা নাই, যার ফলে যেন ক্ষমাও চায় না। কিন্তু নামাজে দৈনন্দিন পাঁচ বছর প্রাতের মাঝে তহম্মা ইন্নি জালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করে, জুলমান কাসিরা সীমাহীন জুলুম করেছি, অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আর আমার গুনাহ ক্ষমাকারী কেউ নাই, একমাত্র তুমি ব্যতীত। জান্নাত যাওয়ার জন্য, গুনাহ ক্ষমার জন্য মুমিন বান্দারা সালাতের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করে, আর বেদাতি কবর পূজারী মাজার পূজারীরা তারা সাফাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পীর বাবাকে ডাকে, বাবা তুমি আমাকে উদ্ধার করো, কেয়ামতের দিন আমাকে পড়াও, তোমার সাফাত আমাকে কবুল করো, তোমার সাফাত আমার জন্য, এরকম বিভিন্ন রকমের দোয়া করে, করে না করে না? কিন্তু মুমিন বান্দারা সদা সর্বদা একমাত্র আল্লাহর ইবাদত করে। তরিক হবে কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা স্বীকার করি, মুমিন বান্দারা, তাওহীদবাদ বান্দারা স্বীকার করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে পারে না, ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার কাছে যে কোন গুনার ভান্ডা রয়েছে, তোমার নিকটে যে গুনার ভান্ডা রয়েছে, সেই গুনার ভান্ডার থেকে আমাকে ক্ষমা করে দাও। আর দেওয়ানবাগি চেলা চামচা বলে যে আমার এবং আপনার সাফাত কাজের কাণ্ডারি কে, আমার এবং আপনার গুনাহ ক্ষমাকারী কে, সবাই তো দেওয়ানবাগি। আউযু বিল্লাহ, শুনছেন, নেতা খুলে দেখেন, আমার এবং আপনার গুনাহ ক্ষমাকারী কে, দেওয়ানবাগি, কবরের মধ্যে সাহায্যকারী কে, দেওয়ানবাগি। ভুল বলছেন, সত্য বলছি, শুনছেন, যারা শুনছেন তারা শুনছেন, আর যারা শোনেন নাই তাদেরকে শোনার অনুরোধ রাখবো। দেওয়ানবাগি এই ক্লিক করবেন, দেওয়ানবাগি আগে ক্লিক করে দেখবেন, ছয় মিনিট চার পাঁচ মিনিট বক্তব্য আছে, একজন ভণ্ড গোলাম রব্বানি, সে বলছে আমি গোলাম, দেওয়ানবাগির গোলাম, দেওয়ানবাগি চড়াই দেখি আমাদের দিন। এই সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে এই বদস্খলন ঘটছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নামা আখতাকা লাম ইয়াকুন ইউসিবাকা, যা তোমার কাছ থেকে ছুটে গেল সেটা তোমার পাওয়ার ছিল না, যেটা তুমি পেলে না তোমার ভাগ্যে ছিল না, যার ফলে তোমার কাছে ছুটে গেছে। ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন ইউসিবাকা, আর যে তোমার যেটা তোমার ভাগ্যে ছিল সেটা কোনোদিন ছোটার ছিল না, ভুল করার ছিল না। প্রিয় বন্ধুগণ, সময় অনেক বেশি হয়ে গেছে, যদি আল্লাহ পাক হায়াতে তৌফিক দান করেন ইনশাআল্লাহ পরবর্তী কিছু সময় ফেলে আরও কিছু আলোচনা চলবে। এখন মূল আলোচনা শোনার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত ওস্তাদের কাছে। এখানে আলোচনা শেষ করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক কোরআন বোঝার দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহ পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক দিন ইসলাম শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের সম্মানিত শাইখ মুখলিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, দা ইসলামিক সেন্টার দাম্মাম। সম্মানিত উস্তাদকে তার মূল্যবান আলোচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতুল মাসুকুরান ওয়া মাহজুর।